যারা জোনে মুভ করা ট্রাই করতেছিল তাদেরকে দেখো গাইস কিভাবে চারি পাশ থেকে ড্যামেজ খাইতে হচ্ছে বাট উপরে গ্রেনেড মেরে দিয়েছে গ্রে মাই গড মাই ম্যান মাহমান টিআর আবিদ উইথ দ্যাট 300 400 500 আইকিউ গ্রেনেড পুরো স্কোয়াডের মাইরে বাপ টানা নানা কইরা বলাই দিল টিআর আবিদ ভাই আসতে পারবে কারণ এখানে তাদের স্নাইপার প্লেয়ারটা নকডাউন হয়ে গেছে মিড ড্যামেজ দিচ্ছে তুষার তুষার গ্রেনেড গ্রেনেড রেডি করে ফেলে দিয়েছে গ্রেনেড মেরেও দিল তুষার ভাই বিডি 71 থেকে টিম বিডি 71 তুষার আগুন ধরায় পালাই দিতেছে পোলারা ইয়ো আসব মামুর বেটা মামুর বেটিরা বাংলাদেশে বিভিন্ন ধরনের কন্টেন্ট চলে তার মাঝখানে টুর্নামেন্টের কন্টেন্ট ই-স্পোর্টস এর কন্টেন্ট প্রো কন্টেন্ট যেটা আসল প্রো গেম প্লে কোনো ভংচং রং না গাইজ এইখানে প্রতিটা প্লেয়ার প্রো প্লেয়ার হয় টুর্নামেন্টে এখানে প্রতিটা প্লেয়ার ইনসেন লেভেলের ক্যাম্পিং পারে ইনসেন লেভেলের রাশ পারে ইনসেন লেভেলের পুশ পারে ইনসেন লেভেলের সব কিছু পারে সেই রকম একটা টুর্নামেন্টের ম্যাচ আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি জাস্ট টু শো ইউ গাইজ ই-স্পোর্টস খেলার মানেটা কী হয় একটা টুর্নামেন্ট কতটা ইন্টেন্স হয় একটা টুর্নামেন্ট খেলার টাইমে কতটা নতুন ধরনের জিনিস দেখা যায় জাস্ট ভিডিওটা দেখো অ্যান্ড এই ভিডিওতে লাইক না করে থাকলে কোন ভিডিওতে লাইক করবা আমার জানা নাই বাট গাইজ এই ভিডিওটা দেখার মতো ভিডিও হবে ট্রাস্ট মি তো গাইজ টুর্নামেন্টের এই ম্যাচে আমরা চলে এসেছি ব্রাজিলিয়াতে গাইজ ব্রাজিলিয়া পোরগাটোরি ম্যাপ ব্রাজিলিয়া প্রো জায়গা প্রোদের জায়গা প্রোদের বসবাস এখান থেকে হাজারো প্রো তৈরি হয় এই ব্রাজিলিয়াতে নামতে নামতে ব্রাজিলিয়াতে মরতে মরতে হাজারো প্রো তাদের কাহিনী শুরু করে স্টোরি শুরু করে ফ্রি ফায়ারে তাদের প্রোনেজ শুরু করেছে গাইজ ব্রাজিলিয়াতে নেমে পড়েছে টিম বিডি 71 মানে মীর তুষার নাইম আর তার সাথে আছে রক গাইজ এবং দেখবো তারা ব্রাজিলিয়াতে কী করতে পারে আমাদের জেনিতি স্কোয়াড এখানে দেখি আমরা ফায়ার ব্রিগেডে আছে ডাবল টিপ স্কোয়াড কই নামছে গাইজ একটু সাইড সুইডে নেমে গিয়েছে তাদের ল্যান্ডিংয়ে ভুল হয়েছে হয়তো ভাই আলকেমিস্ট স্কোয়াড নেমে পড়েছে স্কাই লজে এফটি লিডার স্কোয়াড ওয়েট আলকেমিস্ট স্কোয়াডকে কারোর সাথে ফাইট করতেছে আলকেমিস্ট স্কোয়াডটা এখানে ফাইট এফটি লিডার স্কোয়াডদেরকে যদি দেখি তারা চলে এসেছে একদম সাইডে এমটি ভিলাতে টিআরএস স্কোয়াড তারা সাইডে আছে আমাদের ব্রাজিলিয়াতে টেরক্স স্কোয়াড নামছে আর পিজি স্কোয়াডও নেমে এসেছে এমটি ভিলাতে এখানে আমাদের টিভি স্কোয়াড টিভি স্কোয়াড টিভি স্কোয়াডকে দেখতেছি গাইজ তারা স্কাই লজে নেমেছে টিভি স্কোয়াডকে এখানে স্কাই লজে কোনো ফাইট করবে নাকি সেটা আমাদের দেখার বিষয় আমরা লেটস সি টিভি স্কোয়াড এখানে এক্স্যাক্টলি কী গেম প্লে দিতে পারে তাদের সামনে আলকেমিস্ট স্কোয়াড টিভির সামনে এখানে টিভি সামিরের কাছে দেখতে পারতেছি এম এর টুবি অপোজিট সাইডে টিভি মাহাদি আছে টিভি ওনারলেস প্লেয়ারটা এখনও নিজের পজিশন হোল্ড করে রাখছে আর ডিএইচএস রিফাত সে কিন্তু নিচের সাইড থেকে নিচের সাইড থেকে ফ্ল্যাং করা ট্রাই করতেছে এই সময় আলকেমিস্ট স্কোয়াডের আসলে তাদের মুভমেন্টটা কী হবে দেখি আলকেমিস্ট স্কোয়াডে একটা প্লেয়ার এখানে হোল্ড করে বসে আছে আর একটা প্লেয়ার যদি দেখি লুট করতেছে দুইটা প্লেয়ার হোল্ড করতেছে দুইটা প্লেয়ার লুট করতেছে তো তাদের দিক থেকেও তারা ঠিক আছে কেউ যদি নিচ থেকে ফ্ল্যাং করে আসে তারা এখানে কিছু করতে পারবে এফটি স্কোয়াড এখানে অলরেডি ফাইট শুরু করে দিয়েছে এফটি স্কোয়াডে একটা প্লেয়ার নকডাউন হয়ে গিয়েছে আর একটা প্লেয়ার নক হয়ে পড়ে আছে একটা প্লেয়ার ওয়াইপ আউট হয়ে গিয়েছে লাস্ট প্লেয়ার এফটি এক্সটেন এক্সটেন কী করবে এক্সটেন কীভাবে বেঁচে থাকবে তার টিমমেটদেরকে কীভাবে সে পয়েন্ট দিতে পারবে ওয়েল এখান থেকে চলে যাওয়াটা তার জন্য সবচেয়ে বেস্ট অপশন ছিল এবং সে সেটাই করেছে আমরা যদি দেখি গাইজ এখানে টিভি আর আলকেমিস্টের চুকুর চুকুর খেলা চলতেছে এখন পর্যন্ত চুকুর চুকুর খেলা বলতে ভাই এ ওর একটু ড্যামেজ দিবে ও এর একটু ড্যামেজ দিবে এইভাবে তাদের ফাইটটা চলতেছে তো তাদের ফাইটটা ভালো পর্যায়ে যায় কিনা সেটা আমরা দেখার জন্য ওয়েট করবো আলকেমিস্টের দুটো প্লেয়ার বসে আছে এখানে আলকেমিস্টের তিনটা প্লেয়ার বসে আছে চার নাম্বার প্লেয়ার এখানে নিচ থেকে হোল্ড করতেছে ডিএইচএস রিফাত যে কিনা এখানে জোনে তার পিছন থেকে ফ্ল্যাং করার জন্য আসছে সে কিন্তু টের পায় না এখানে এনিমি তার জন্য বসে আসে আলকেমিস্টের থেকে আলকেমিস্টের প্লেয়ারটা কিন্তু তার জন্য পুরোপুরি হোল্ড করে বসে আছে এবং ডিএইচএস রিফাত 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 হ্যাজ নো আইডিয়া রিফাত হ্যাজ নো আইডিয়া মাইরে বাপ 736 বার বাট ক্রোনো দিয়া মাইরা চান্দিমন্দি লেভেল করে বালাই দিয়েছে আমাদের এখানে আলকেমিস্ট মুসা নকডাউন হয়ে গেল ডিএইচএস রিফাত কিন্তু এখানে গাইস ক্রোনোর জন্য হিউজ পরিমাণে একটা পাওয়ার পাওয়া গেল এখানে রক আর পুশ দিয়ে ফেলেছে অলরেডি আমরা বিডি সেমিডনের রককে যদি দেখি বিডি সেমিডনের রক পুশ দিয়ে ফেলেছে একটা প্লেয়ার নকডাউন হয়ে আছে রক এখানে দেখি যদি গাইজ আমরা বিডিআর সেমিডনের রক নকডাউন হয়ে গেছে নাইম কিন্তু এখান থেকে দেখতেছি এসি এসি এইচ জিরো দিয়ে একটা প্লেয়ারকে নকডাউন করে ফেলে দিয়েছে তুষার তুষার রককে হিল করতেছে মীর মীর এখানে আসছে তুষারকে হিল করার জন্য মীরের কাছে এক্সেমেট এক্সেমেট দিয়ে প্লেয়ারকে ডাউন করার চেষ্টা এক্সেমেট দিয়ে প্লেয়ারকে ডাউন করার চেষ্টা নাইম এসি এইচ জিরো দিয়ে এখন পর্যন্ত পুচুক পুচুক মারা যাইতেছে মীর কিন্তু এখানে চলে আসছে এনিমিকে পুশ করার জন্য এনিমিকে মীর দেখে পালাইছে মীর এনিমির কলজার মধ্যে ঢুকে গেছে এনিমি ঢুকে মীর এখানে কি মারছে ভাই মীর এই জায়গায় কি মারছে আল্লাহ নষ্ট হয়ে যাবো ভাই নষ্ট হয়ে যাবো রক রক কিন্তু ফাইনাল প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে ফেলে দিল গাইজ এবং এখানে স্কোয়াডটা ছিল টেরক্স স্কোয়াড বাট মীর এখানে যে গেম প্লে দিছে ভাই সাওয়াদা ফুচকা টুইকা সাইড দিয়ে বাড়ি দিতেছিল ম্যান জি জি ভাই জি 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 মীর ভাই কোমাল আইছে বলাই গাইজ এদিকে আলকেমিস্টের সাথে টিভিদের ফাইটটা কিন্তু এখন পর্যন্ত কন্টিনিউ হয়ে যাচ্ছে
টিবিএর যে রিফাত ছিল ডিএইচএস রিফাত সে কিন্তু আলকেমিস্ট একটা প্লেয়ারকে ওয়াইপ আউট করে ফেলেছে এবং ফেলে দিয়ে তার পজিশন ধরে রেখেছে আলকেমিস্ট শান্ত কিন্তু এখানে পজিশনটা এনে ধরেছে হাতে তার ড্রাগন ব্লু ড্রাগ বাই 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 ড্রাগন একে ম্যান ড্রাগন একে ড্যামেজ সম্বন্ধে আমাদের ধারণা আছে সো দেখবো এখানে কি হয় অপোজিট সাইডের শান্তর কাছে গাইজ এম এর টুবি শান্তর কাছে এম এর টুবি দিয়ে আরিফ আরিফ এখানে এসে এনিমিকে পুশ করতেছে আরিফের কাছে কার 98 ক্রোনো মারছে তার সাথে সাথে গাইজ এখানে দেখতেছি আমরা পুরোপুরিভাবে হ্যান্ড ক্যানন দেওয়ার পরে আলকেমিস্টের প্লেয়ারগুলো তারা তাদের পজিশন হোল্ড করে আছে আলকেমিস্টের থেকে গাইজ যদি দেখি আমরা ফারাবি শান্ত একটা প্লেয়ারকে ওয়াইপ আউট করে চলে এসেছে মেবি ডিএইচএস রিফাত ওয়াইপ আউট হয়ে গিয়েছে ডিএইচএস রিফাত টিভি স্কোয়াডের প্লেয়াররা কি করবে টিভির একটা প্লেয়ার ডাউন আরেকটা প্লেয়ার ক্রোনো মেরে দাঁড়ায় আছে ওনারলেস অ্যান্ড মেদি দুইটা প্লেয়ার টিভিরা কি পারবে এখান থেকে বাঁচতে দেখার বিষয় গাইজ তো দেখতেছি আমরা টিভি মেদি এবং ওনারলেস চলে এসেছে এই পাশ থেকে মেদি নকডাউন ওনারলেস লাস্ট প্লেয়ার অ্যান্ড ওনারলেস কে ওয়াইপ আউট করে ফেলা আলকেমিস্টের প্লেয়ার অ্যান্ড দ্যাট ওয়াজ দ্যাট যদি আমরা এখানে ওএফসি থেকে দেখি ওএফসি কি ঝুঁকি 07 এখানে পুশ খেয়ে গিয়েছে অপোজিট সাইড থেকে প্লেয়াররা কিন্তু পুরোপুরিভাবে পুশ করে ফেলেছে ওএফসি প্লেয়ারের কাছে ও মাই গড শট জাস্ট গট হেড শটেড ফ্রম দ্য এনিমি মিরাকেল এক্সের কাছে কাছে এখানে আমরা দেখছি গ্রেনেড আছে গ্রেনেড দিয়ে সে এনিমিকে কি ধারাশায়ী করতে পারবে এখানে কি ঝুঁকি কি গেম প্লে দিবে কি ঝুঁকির পরে ডুমজে কি গেম প্লে দিবে ডুমজে তার টিমমেটকে বাঁচাই দিতে হবে ও মাই গড ডুমজে কিন্তু গাইজ এখানে দেখতেছি আমরা Holy shit! Swag Tamim! Swag White Fox! BDRB71 White Fox! Swag White Fox! কোপ দেখতে পেলাম আমরা তার এক কিল তার টিমমেটের তিন কিল এখানে সোয়াগ তামিমের কিলটা কিন্তু দারুণ ছিল দুইটা প্লেয়ারকে সে নিজে হাতে নক করে দিয়েছে সোয়াগ তামিমের এই গেম প্লেটা আমার কাছে ভালোই রেগেছে গাইজ তার সাথে ছিল হেড শটের মিশ্রণ ও মাথায় নষ্ট এই ম্যাচ শেষ হইতে হইতে এই ম্যাচের শেষের দিকে না জানি কি ইন্টেন্স ফাইট হয় ভাই গাইজ এখানে মির্দের স্কোয়াডের সাথে অলরেডি আমাদের সোয়াগ স্কোয়াডের ফাইট হয়ে গিয়েছে শুরু হয়ে গিয়েছে টিম বিডি সেভেন্টন ভার্সেস সোয়াগ স্কোয়াড নাইম কিন্তু এখানে নকডাউন আছে নাইমকে বাঁচাইতে আসছে তুষারকে বাঁচাইতে পারবে বাঁচাইতে পারে না রক এখানে আছে একটু সাইডে গাইজ মির এখানে সাইডে সোয়াগ স্কোয়াড ভার্সেস টিম বিডি সেভেন্টন ভার্সেস সোয়াগ স্কোয়াড আছে তামিম আলসাইফ এখানে আছে হোয়াইট ফক্স আমাদের ইমন হোয়াইট ফক্সে কিন্তু ডাবল স্নাইপার চালাইতে আছে অপোজিট সাইড থেকে গাইজ মির্দেরকে যদি দেখি আমরা মির্রা কি করবে গাইজ দেখা যাক মিরের টিমমেট রক নকডাউন হয়ে গিয়েছে গাইজ সোয়াগ স্কোয়াড কিন্তু এই ম্যাচে ভালোই পারফরমেন্স দিচ্ছে সোয়াগ স্কোয়াড এখানে অলরেডি রককে ওয়াইপ আউট করে ফেলে দিয়েছে বাট মিরা তুষার বেঁচে আছে মিরা তুষারকে যদি দেখি মির কিন্তু এখানে হোয়াইট ফক্সকে ওয়াইপ আউট করে ফেলে দিয়েছে সোয়াগ হোয়াইট ফক্সকে টিম বিডি সেভেন্টন থেকে মির ডাউন করে ফেলে দিয়েছে এখানে তুষারকে যদি দেখি আমি তুষার এখন পর্যন্ত বেঁচে আছে বা তুষারের কাছে কোনো প্লেয়ার পুশ করছে নাকি দেখার বিষয় মির দ্য লিডার অফ টিম বিডি সেভেন্টন এখনও নিজের পজিশনটাকে হোল্ড করে রেখে দিয়েছে অপোজিট সাইডে সোয়াগ স্কোয়াডের প্লেয়াররা কি করবে সেটা দেখার বিষয় সোয়াগ স্কোয়াড থেকে হোয়াইট ফক্স ওয়াইপ আউট হয়ে গেছে আল সাহেব বসে আছে তামিম বসে আছে এবং সজীব বসে আছে সো সোয়াগ স্কোয়াড কিন্তু এখানে বাইরে এসে কোনো রাশ দেওয়ার চেষ্টা করতেছে না এখানে টিম বিডি সেভেন্টনদেরকেও সাবধান থাকতে হবে যেহেতু সোয়াগ স্কোয়াড সেফ খেলতেছে টিম বিডি সেভেন্টন যদি এখানে এক্সট্রা পুশ দিতে যায় দেন তারা মার খেয়ে যেতে পারে যেখানে অলরেডি টিম বিডি সেভেন্টন দুটো প্লেয়ার ওয়াইপ আউট হয়ে গিয়েছে বলে আমরা দেখতে পারতেছি আর এখানে কিন্তু রিভাইভের কোনো সিস্টেম হবে না সো ভাই আর জিজি অবস্থা হয়ে গেছে মির বেঁচে আছে দেখা যাক মির কি করতে পারে টুর্নামেন্টের দিকে যদি আমি বলি এই সকল টুর্নামেন্টের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হয় বা যে বিষয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গাইজ এই সকল টুর্নামেন্টে প্রথম নক হওয়া যাবে না অপোজিট টিম থেকে ফার্স্ট নক হইলেই ভাই আপনার অপোজিটে যে থাকবে চেয়ে পেয়ে যায় এক্সট্রা পাওয়ার এবং চিন্তা ভাবনা কম করে আপনারা পুশ দেওয়া ফেলবে সোয়াগের থেকে আল সাইফ নকডাউন হয়ে গিয়েছে এখানে টিম বিডি 71 তো ছিলই আরও একটা স্কোয়াড মেবি চলে আসছে মির এখানে বুদ্ধিমানের কাজ করতেছে সে সেই ওয়াইপ আউট না হয়ে গিয়ে সে ব্যাক চলে যাচ্ছে বাট এখানে বিডি 71 থেকে তুষার M4A1 আগুন ধরা শট দেখতে পারতেছে র্যাপিড ফায়ার চলতেছে ফায়ার রেটে আগুন ধরে গেছে বাট তাদেরকে মারতেছে কারা যদি দেখতে যায় তাদেরকে মারতেছে মেবি আমাদের এখানে আরপিজি স্কোয়াড সোয়াগ স্কোয়াডকে পুশ করবে সম্ভাব্য তো এখনও পুশ করে নাই বাট পুশ করার চান্সেস আছে ইভো স্কোয়াড কিন্তু বেঁচে আছে আর পাহাড়ের উপরে নিজেদের পজিশনটাকে ধরে রেখেছে সোয়াগ স্কোয়াড এখানে কি করবে সোয়াগ স্কোয়াড নিজেদেরকে হোল্ড করে রেখেছে টিম বিডি 71 থেকে মির তুষার তারা নিজেদের পজিশনটাকে ছাড়লেই তাদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে সো দে আর ডুইং দ্য পারফেক্ট থিং রাইট নাও জেনিত মুন এক্স এখনও বেঁচে আছে WTF সিয়াম H2 বেঁচে আছে সিয়ামের সামনে পুরো প্লেয়ারদেরকে দেখেও সিয়াম কিন্তু মারতে পারতেছে না টুর্নামেন্ট আসলে এরকমই হয় ভাই আপনার সামনে প্লেয়ার থাকবে বাট আপনার মারতে ফাটবে কজ আপনি যদি চারটাকে একসাথে মারতে যান প্রো প্লেয়ার সাজতে যান ভাই লাইক অ্যাবসোলুটলি ডেমোলিস্ট করে দিয়ে চলে যাবে সো টুর্নামেন্টে বেঁচে থাকতে হবে টিমের জন্য পয়েন্ট নিতে হবে সার্ভাইভ করতে হবে এত বেশি কিছু মাথায় রাখতে হয় ভাই টুর্নামেন্টগুলোর ক্ষেত্রে তুষার কিন্তু যদি দেখি গাইজ আমরা তুষার বারবার লাগাতার তুষার কি পারবে ডাউন করতে মাই গড মাম ম্যান M4A1
পেবলসের পাবলিক মাছ আমার চুমু শট একেবারে চুমু দিয়ে শট মারেছে ভাইয়া কি ভাই জোস ছিল এটা এখানে দেখতেছি আমরা আলকেমিস্টের প্লেয়ারটা এম এ টু বি অপোজিট সাইডে ডাউন করার চেষ্টা করতেছে বা ডাউন করে দিয়েছে মেবি আলকেমিস্ট স্কোয়াডের সামনে অপোজিটের প্লেয়ার এখন আলকেমিস্ট স্কোয়াডদেরকে জোনে মুভ করতে হবে আলকেমিস্ট ফারাবি আলকেমিস্ট আরিফ আরিফকে এখন মুভ করতে হবে টিম বিডি সেভেন কী অবস্থা তুষার তুষার কিন্তু তার নকডাউন প্রকল্পটা এখনও ধরে রেখেছে ভাই অল্প মাসে বেশি চার নকডাউন প্রকল্পতে দিয়ে যাচ্ছে বাস আমাদের তুষার অপোজিট সাইডে মীর জোনে মুভ করতেছে তুষার চলে যাচ্ছে ভাই সাহ মীর এখানে একটা ভালো কাজ করছে কি তুষার যতক্ষণে মারতেছে মীর ততক্ষণে প্ল্যান করা ট্রাই করতেছে অ্যান্ড মীর ড্যামেজটা ট্রাই করেই যাচ্ছে বাট এই ড্যামেজ দেওয়া কতক্ষণ থাকবে সেটা দেখার বিষয় মীরদেরকে কিন্তু মারতেছে এম এ টু বি মারতেছে তুষার অলমোস্ট চলে আসছে হি ইজ ইন এ গুড পজিশন তুষার কি পারবে তার পজিশন থেকে ধরে রাখতে তুষার উইথ দ্যাট শট মাই ম্যান মীর কিন্তু এবার চলে আসতে পারবে কারণ এখানে তাদের স্নাইপার প্লেয়ারটা নকডাউন হয়ে গিয়েছে মীর ড্যামেজ দিচ্ছে তুষার তুষার গ্রেনেড রেডি করে ফেলে দিয়েছে গ্রেনেড মেরেও দিল তুষার ভাই বিডি 71 থেকে টিম বিডি 71 এর তুষার আগুন দ্বারায় পালাই দিতেছে পোলারা এন্ড তুষার কিন্তু গাইস রেডি তুষার এখানে ভুল করিস না ভুল করিস না বাজান নো 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 একটুর জন্য বাট মীর চলে আসছে তুষারকে কভার দিতেন মীর ওয়াইপ আউট করে ফেলে দিল বাট মীরকে মনে হয় জোনে ঢুকতে দিবে না মীর কী করবে এখানে উপজেলা সাইড থেকে উপর থেকে তো মারতেছে মীরের তো যার এখানে কোনো অপশন নাই মীর এখানে কী করবে ভাই গা ছমছম কী হয় টুর্নামেন্টের এরকম অবস্থা কেন রে ভাই মীর যা 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 মীর সেভ ইউর সেলফ ব্রাদার টিম বিডি 71 থেকে মীর হি ইজ স্টিল ইন দ্য রান টিম বিডি 71 এর লিডার মীর সোয়াগ স্কোয়াডে জাস্ট গট ওয়াইপড আউট মীর এখনও বেঁচে আছে ভাই সাব ছয়টা প্লেয়ার এর মধ্যে সোলো প্লেয়ার সব একটা টিমে জাস্ট দুইটা প্লেয়ার সো এই সোলো প্লেয়ারদের থেকে ছয় নম্বর টিম না হয়ে এক নম্বর টিম কে হবে কারা হবে মীর কি পারবে গাইজ এখানে বুয়ানি আসতে টিম বিডি 71 লিডার মীর এই সেই মীর যে কিনা আমার ভাই টুর্নামেন্ট কাপাই বললাম মনে করি আমি বাট আজকে সব চোখকে দেখতেছি ম্যান টুর্নামেন্টে মীরের গেম প্লে আমার জানা মতে ভাই দারুণ ছিল বাট কতটা দারুণ ছিল আই হ্যাড নো আইডিয়া আজকে দেখে ফেলতেছি ভাই এক্স্যাক্টলি আসলে কতটা দারুণ দেখা যায় টুর্নামেন্ট অবজার্ভ থেকে আর এই টুর্নামেন্টের গাইজ বাংলাদেশে হাইপ নাই আমি কাব্য শালা বাংলাদেশে টুর্নামেন্টের হাইপ নিয়ে চলে আসবো আমার বেড়া মীরের অপোজিটে প্লেয়ার প্লেয়ার ক্রোনো মারছে মীরকে কি দেখছে না না দেখছে দেখছে মীর 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 গ্লোবাল বাজান 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 রে মীর জোনে যাস না একটু কষ্ট করা ভাই একটা গ্লোবাল মার ও রে আল্লাহ ভাই শিট 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 পজিশনটা খুবই খারাপ ছিল বাট জি জি মা ম্যান টুর্নামেন্টে বেঁচে আছে এফটি স্কোয়াড আরপিজি স্কোয়াড আর আরপিজি জুডো স্কোয়াড ভাই কে জিতবে কে হারবে আই ডোন্ট ট্রেকিং কেয়ার ম্যান জাস্ট ইনসেন একটা টুর্নামেন্ট দেখার মজা পাইলাম আমি এটা হইতেছে সব থেকে বড় কথা ভাই আর তুষার আর মিরে যা করছে শেষের দিকে আগুন ধরায় পালাইছে ভাই সাব এফটি এক্স টেনের সামনে প্লেয়ার এফ টেনের কাছে ম্যাক্স ট্রিপল সেভেন শটগান ভার্সেস ম্যাক্স সেভেন এফটি স্কোয়াড গজা বয়া ফর দিস ম্যাচ ভাই সাব এই ভিডিওতে লাইকটা দিলে তুমি শালা রিভার প্লেয়ারই না গাইজ কেমন লাগলো তোমাদের এই টুর্নামেন্টের ম্যাচটা কমেন্টে বলো যে এইরকম টুর্নামেন্ট এর ম্যাচ এরকম অবজার্ভ থেকে দেখে কমেন্ট্রি দিয়ে সপ্তাহে দুই থেকে তিনটা দিব কি না ভাই পাঁচ দুই তিন হাজার কমেন্ট পড়লে আমি বুঝতে পারবো সো গাইজ সবাই বললো আর এই ভিডিওতে 70,000-60,000 লাইক করে দিও যাতে করে আমি বুঝতে পারি যে হোয়াট ডু ইউ গাইজ স্পেশালি ওয়ান্ট আজকের মতো এখানে শেষ হচ্ছে ভিডিওটা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ম্যান আই ওয়াজ ইয়োর হোস্ট অ্যান্ড ইয়োর দোস্ত ইটস কাবো উইথ ইউ গুড নাইট